আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তোবা জানেন যে গত 12ই সেপ্টেম্বর আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়, এবং চ্যানেলটি হ্যাক হওয়ার 4 দিনের মাথায় আমি কিন্তু আমার চ্যানেলটি ব্যাক পেয়ে যাই। সো এই ভিডিওতে আমি আসলে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আমার চ্যানেলটি হ্যাক হলো এবং কিভাবে আমি এত তাড়াতাড়ি আমার চ্যানেলটি ব্যাক পেলাম। বেসিক্যালি এই ভিডিওটি তৈরি করার মেন যে উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের যারা ফিউচারে হয়তোবা কেউ যদি এই হ্যাকিংয়ের শিকার হয় তাহলে সে যেন এই ভিডিওটি দেখে কিছুটা হলেও হেল্প পায় যে কিভাবে একটি হ্যাক চ্যানেলকে ফিরিয়ে নিয়ে আসতে হয়। নাও এখন মেন টপিকে আসা যাক। আমার চ্যানেলটি হ্যাক হওয়ার 4 দিন আগে আমি আমার কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করি, আর এই সফটওয়্যারটি ছিল একটি পেইড সফটওয়্যার। বাট এই সফটওয়্যারটি অ্যাফোর্ড করার মতো ক্ষমতা এখন আমার নাই, যে প্রাইস যেটা বলবো অনেক প্রাইসের একটি সফটওয়্যার ছিল। সো আমি করেছিলাম কি, ওই সফটওয়্যারটির একটি ক্র্যাক ভার্সন আমি অনলাইন থেকে ডাউনলোড করি এবং সেটিকে আমার কম্পিউটারে ইনস্টল করি। আসলে ওই যে সফটওয়্যারটি ছিল ওটি ছিল একটি হ্যাকারের পাতানো ফাঁদ। সো আমি ইজিলি তার একটা সহজ টার্গেটে পরিণত হয়ে যাই এবং এর ফলে আমার যে চ্যানেল সেটি হ্যাক হয়। সো আপনারা যারা ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন তারা এই ক্র্যাক সফটওয়্যারগুলো ইনস্টল করার সময় একটু সচেতন হয়ে এই সফটওয়্যারগুলোকে ইনস্টল করবেন। আমার চ্যানেলটি হ্যাক হয় 12ই সেপ্টেম্বর 1:30-এর দিকে। সো আমি এই সময় জেগেছিলাম এবং আমার ফোনে নোটিফিকেশন আসে যে কেউ একজন আমার চ্যানেলটি বা আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাচ্ছে। সো আমি এই জিনিসটার নজর আন্দাজ করে যাই, কিন্তু তারপরে যখন আমি অ্যাকশন রেকর্ড যে মেসেজটি দেখি তখন আমার মাথাটা ঘুরে যায়। সাথে সাথে আমি আমার অ্যাকাউন্টটি বা আমার যে ইমেল অ্যাকাউন্ট আছে সেটিকে রিকভার করার জন্য বারবার ট্রাই করি, 10 মিনিটের মতো পাগলের মতো ট্রাই করি। এবং এর ফলে একটা উপকার হয়, যেটা হচ্ছে আমি এতবার ট্রাই করার ফলে গুগল থেকে ওই আমার যে ইমেল অ্যাড্রেসটি সেটি হচ্ছে একদিনের জন্য আপনার ডিজেবল করে দেওয়া হয়, এবং এর ফলে হ্যাকার তেমন কোনো ক্ষতি আমার চ্যানেলে করতে পারে নাই। এরপরে আমি আসলে যে কাজটা করি সেটি হচ্ছে টুইটারে টিম ইউটিউবকে মেনশন করে একটা টুইট করে এবং টুইটে লিখে দেই যে সামওয়ান হ্যাকড মাই ইউটিউব চ্যানেল, এবং ব্র্যাকেটের ভিতর আমার চ্যানেলের নাম দেই এবং লাস্টে দেই নিড হেল্প। ওকে, আপনারা হয়তো বা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সো আমি এই টুইটটা প্রথমে করি, এবং এই টুইটটা করার 20 মিনিট পরে টিম ইউটিউব থেকে আমাকে একটি রিপ্লে দেওয়া হয় এবং সেখানে তারা বলে যে আমরা এই জিনিসটা জেনে দুঃখিত যে আপনি এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছেন। সো আমাদের কিছু ইনফরমেশন লাগবে আপনার থেকে, এবং যেগুলো নিয়ে আমি আমাদের যে স্পেশালিস্ট টিম রয়েছে সেগুলোকে বা তাদের কাছে আপনাকে পাঠাবো বা তাদের সাথে কথা বলার ব্যবস্থা করে দেব। এবং সেই সাথে তারা আরও বলে যে আমরা এর পরের প্রতি স্টেপের জন্য আমরা আপনাকে একটা DM পাঠাচ্ছি বা ডিরেক্ট মেসেজ পাঠাচ্ছি। সো এরপর টিম ইউটিউব থেকে আমাকে একটি ডিরেক্ট মেসেজ পাঠানো হয় টুইটারে। তো দেখতেছেন, এখন দেখতেছেন যে আপনার পিকচারটি এখানে দেখতেছেন যে আমাকে টিম ইউটিউব থেকে যে DMটি বা ডিরেক্ট মেসেজটি পাঠানো হয়েছে সেখানে প্রথমে তারা বলেছে যে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের URLটা তারা চেয়েছে। ওকে, সো আমি নিচে তাদেরকে রিপ্লে দিলাম হচ্ছে আমার চ্যানেলের যে URLটা সেটা রিপ্লে দিলাম। তারপর আমি লিখলাম যে আমার যে জিমেল অ্যাকাউন্টটি আছে, মানে ইউটিউবের যে জিমেল অ্যাকাউন্টটি, সেটাতেও আমি দিলাম যে আমি ওখানে অ্যাক্সেস করতে পারতেছি না, এবং তার নিচে আমি আমার যে জিমেল অ্যাকাউন্টটি আছে ইউটিউবের জিমেল অ্যাকাউন্ট সেটি আমি দিয়ে দিই, মানে জিমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আপনার টিম ইউটিউব থেকে আমাকে আরেকটি মেসেজ করে দেয়, সেখানে বলে যে আপনি কি আসলেই আপনার ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে পারতেছেন না বা অ্যাক্সেস পাচ্ছে না। সো আমি বলে দিই ইয়েস, এবং তার নিচে আমি যে লগ ইন করতে পারতেছি না বা অ্যাক্সেস করতে পারতেছি না তার একটা আমি স্ক্রিনশট ওখানে সংযুক্ত করে দেই। সংযুক্ত করে দেওয়ার পর আমাকে টিম ইউটিউব আরেকটা মেসেজ করে, সেখানে তারা চায় যে আপনার যেহেতু আপনার যে ইউটিউবের লগ ইন অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট সেখানে যেহেতু আপনি লগ ইন করতে পাচ্ছেন না, তাহলে আপনি আরেকটা জিমেল অ্যাড্রেস দেন বা জিমেল অ্যাকাউন্টের ইমেল দেন যেখানে আপনি লগ ইন করতে পারতেছেন। সো আমি তাদের ওই মেসেজের নিচে আমার আরও একটা যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটি ওখানে দিয়ে তাদেরকে রিপ্লে দেই। রিপ্লে দেওয়ার পর তারা আমাকে আরেকটা মেসেজ পাঠায় যেখানে বলে যে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে যাওয়ার পর আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। বেসিক্যালি আপনি যে ব্রাউজারে আপনার টুইটার অ্যাকাউন্টটা রাখতেছেন সেই ব্রাউজারে আপনাকে আপনার যে জিমেল অ্যাড্রেসটি দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, অল্টারনেটিভ যে জিমেল অ্যাড্রেসটি বা ইমেল অ্যাড্রেসটি সেটিকে লগ ইন করতে হবে। ওকে,
আমি এই বিষয়টি প্রথমে বুঝতেছিলাম না, সো আমি তাদেরকে কাছে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করার পর তারা আমাকে একটি ফুল প্রসেস দেখায়। দেখতেছেন আপনি এখানে বলতেছে যে প্রথমে আমার যে ইমেল অ্যাড্রেসটি আমি দিয়েছি তাদেরকে, অল্টারনেটিভ যে ইমেল অ্যাড্রেসটি, সেই ইমেল অ্যাড্রেসটিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমাকে এই যে দেখতেছেন আপনার ইউআরএলটি, এই ইউআরএলটিতে কি ক্লিক করতে হবে। বেসিক্যালি এই ইউআরএলটি হচ্ছে একটা হাইজ্যাক ফর্ম, যেটাকে আমাদেরকে ফর্ম ফিল আপ করে দিতে হবে, বিভিন্ন আমার চ্যানেলে যে ইনফরমেশন আছে সেগুলোকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, নাও আপনি যখন এই যে জিমেলের যে ইউআরএলটি, এই ইউআরএলটিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে ডিরেক্টলি আপনার যে হাইজ্যাক ফর্ম আছে এই হাইজ্যাক ফর্মের পেজে নিয়ে আসা হবে। ওকে, এই একটা পেজ দেখতেছেন, এই পেজে আপনাদেরকে নিয়ে আসা হবে হাইজ্যাক ফর্মের। এখানে আপনার প্রথমে যে নাম আছে, আপনার যে অল্টারনেটিভ যে ইমেল অ্যাড্রেসটি তাদেরকে দিয়েছেন সেই নামটা এখানে দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম। দেওয়ার পর আপনি এখানে আপনার যে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস যেটি আপনি দিয়েছেন অলরেডি, সেটা অলরেডি এখানে নিয়ে নেবে। নেওয়ার পর আপনার চ্যানেলের যে আইডি আছে সেই আইডিটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এখন আপনি আপনার চ্যানেলের আইডি কই পাবেন? আপনি হয়তো বা যে চ্যানেলের যে দেখতেছেন ইউআরএল, এই যে দেখতেছেন এই লাস্টের এই অংশটুকু হচ্ছে আপনার চ্যানেলের আইডি, অর্থাৎ youtube.com/channel, তারপর স্ল্যাশ যে অংশটুকু এটি হচ্ছে চ্যানেলের আইডি। এখন আপনি যখন আপনার ইউটিউবের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে দেখবেন যে এই যে চ্যানেলের আইডি যেটি সেটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনি দেখবেন আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলটি কবে ক্রিয়েট হয়েছে, সেই চ্যানেলটা আপনি কবে আপনার তৈরি করেছেন সেই ক্রিয়েটের ডেট দিয়ে দিতে হবে। এটা একজ্যাক্ট যেটা সেটা দিলেও ভালো হয়, কিন্তু আপনি আশেপাশে যে ডেট সেটা দিলেও চলবে। দেওয়ার পর আপনার হচ্ছে এখানে দিতে হবে যে পরের যে বক্স, এখানে আপনাকে দিতে হবে আপনার প্রাইমারি ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি আপনার ইউটিউবে যে ইমেল অ্যাড্রেস দ্বারা লগ ইন করেন, ইউটিউব অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেস দ্বারা ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এই বক্সে আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, নাও পরের যে অপশন দেখতেছেন এখানে বলতেছে আপনি যে আপনার ইউটিউবের যে প্রাইমারি ইমেল অ্যাড্রেস সেখানে কি আপনি লগ ইন করতে পারতেছেন বা সেখানে অ্যাক্সেস করতে পারতেছেন। আপনি যদি অ্যাক্সেস করতে পারেন তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনি অ্যাক্সেস করতে না পারেন তাহলে এখানে নো সিলেক্ট করে দিবেন। যদি আপনি নো সিলেক্ট করে দেন, নো সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি বক্স আসবে যেখানে আপনাকে আপনি আপনার ওই জিমেল অ্যাকাউন্টে লাস্ট কবে লগ ইন করেছেন, সো আপনি আপনার যেদিন হ্যাক হয়েছে চ্যানেল সেই ডেটটা এখানে দিয়ে দিলেও চলবে, সেই ডেটটা এখানে দিয়ে দিবেন যদি আপনার মনে না থাকে আপনি কবে আপনার চ্যানেলটি বা আপনার ওই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করেছেন। তারপরে আপনাকে এখানে মেনশন করে দিতে হবে যে আপনার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির ক্যাটাগরি কী। আপনি যদি এখানে ক্রিয়েট করেন, আপনার যদি কুকিং চ্যানেল হয় তাহলে কুকিং সিলেক্ট করবেন, যদি ব্লগিং হয় ব্লগিং সিলেক্ট করবেন, এরকম আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু টেক চ্যানেল ছিল আমি এখানে আপনার যে হাউ টু এটা অনেকটাই ম্যাচ করে আমার ইয়ের সাথে চ্যানেলের সাথে, সেই জন্য আমি এটাই সিলেক্ট করে দিয়েছিলাম। আপনি আপনার যেটা ম্যাচ করে আপনার চ্যানেলের ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আরেকটা অপশন, সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা ছিল লাস্ট যে আপলোড করা ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে আপনার যদি ভিডিও যে আইডি সেটি যদি মনে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর ভিডিওর আইডিটা দিবেন। ওকে, এখন করতে পারেন যে আপনার ভিডিওর আইডি কীভাবে আমি পাবো, সো আপনি যে কোনো একটা যদি আপনার ভিডিও ওপেন করেন তো এখানে আপনার চ্যানেলের ভিডিও যে আইডি এটি দেওয়ার জন্য আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আপনি যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন আপনার চ্যানেলের যে লাস্ট যে ভিডিও আছে সেই ভিডিওটা ওপেন করবেন। করার পর দেখবেন যে এখানে যে ইকুয়ালের পরের যে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে আপনার চ্যানেলের হচ্ছে আইডি, বা সরি আপনার চ্যানেল বলতেছে এটা আপনার ভিডিওর হচ্ছে আইডি। প্রত্যেকটা ভিডিওর জন্য আইডি আলাদা হয়ে থাকে, সো এই অংশটুকু আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এই বক্সে এটিকে পেস্ট করে দিবেন। তো এর পরের যে স্টেপ, সেই স্টেপে বলবে যে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কি অন্য কোনো ভিডিও আপলোড করেছে যেটা আপনি আপলোড করেন নাই। তো আপনার চ্যানেলে যদি কেউ আপলোড করে থাকে, যদি স্ট্রিম করে থাকে, লাইভ স্ট্রিম করে থাকে বা কোনো ভিডিও আপলোড করে থাকে, সেই ভিডিওটিকে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। করার পর ওই ভিডিওর আইডিটা নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেওয়ার পর আপনি এখানে ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর ওই ভিডিওর আইডিটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি নিচের যে অপশন দেখবেন সেটি হচ্ছে আপনার চ্যানেলে কোনো চেঞ্জ হয়েছে কিনা, অর্থাৎ আপনার চ্যানেলে ধরেন লোগো কোনো চেঞ্জ হয়েছে কিনা, আপনার চ্যানেলের আইকনের কোনো চেঞ্জ হয়েছে কিনা, আপনার যে চ্যানেলের নেম আছে বা চ্যানেলের যে অ্যাবাউট আছে সেগুলো ডিসক্রিপশন চেঞ্জ হয়েছে কিনা, এরকম কোনো ধরনের চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটা এখানে আপনি ইয়েস করে দিবেন, এবং কী কী চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলো আপনি এখানে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পর আপনার যে পরের যে স্টেপ সেটি হচ্ছে আপনার যে চ্যানেলে যে
রিকভারি ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার সেটিকে এখানে মেনশন করে দিতে হবে। আপনি এখানে সিলেক্ট যদি করেন, যে বোথ যদি সিলেক্ট করেন, বোথ সিলেক্ট করার পর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেসটা মানে রিকভারি যে ইমেল অ্যাড্রেস আপনার ইউটিউব ইমেলের, রিকভারি ইমেল অ্যাড্রেস সেটি এখানে দিবেন। দেওয়ার পর নিচে আপনার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের লাস্ট যে ফোর ডিজিট, সেই ফোর ডিজিটটা এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরের যে স্টেপ বা পরের যে ইনফরমেশন সেটি হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটি আপনার ইমেলের আন্ডারে কি কোনো ব্র্যান্ড অ্যাকাউন্টের আন্ডারে ছিল। যদি ব্র্যান্ড অ্যাকাউন্টের আন্ডারে থাকে তাহলে এখানে ইয়েস করে দিবেন, যদি ব্র্যান্ড অ্যাকাউন্টের আন্ডারে না থাকে তাহলে এখানে নো করে দিবেন। তারপরে যে অপশনগুলো আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের ডিটেলসগুলো এখানে দিতে হবে। সো আপনার চ্যানেল যদি কোনো অ্যাডসেন্সের সাথে অ্যাসোসিয়েট থাকে বা অ্যাডসেন্ট অ্যাকাউন্টের সাথে লগ ইন থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। দেওয়ার পর আপনার যে অ্যাডসেন্ট অ্যাকাউন্টের যে হচ্ছে হলে আইডিটা, ওকে, সে আইডিটা এখানে দিতে হবে। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পাবলিশার আইডি আছে সে আইডিটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর নিচে আপনার যে অ্যাডসেন্ট অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে ক্রিয়েট হয়েছে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইমেলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি নিচে পরের যে ইনফরমেশনটি ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলটি কোনো MCN বা মাল্টি চ্যানেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত কি না। যদি সংযুক্ত হয়ে থাকে MCN এর সাথে তাহলে এখানে ইয়েস করে দিবেন, যদি সংযুক্ত না হয়ে থাকে তাহলে এখানে নো করে দিবেন। তারপরের যে ইনফরমেশনটি আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলটি কোন ডিভাইস থেকে চালান আপনি সবচেয়ে বেশি। তো আপনারা সবাই হয়তো বা বেশিরভাগ মানুষই আছে যারা কম্পিউটার অথবা ল্যাপটপ হতে চালায়, সো এখানে আপনি এখানে ওটা লিখে দিবেন। ডেস্কটপ হলে ডেস্কটপ, ল্যাপটপ হলে ল্যাপটপ, ওটা লিখে দিবেন। তারপরের যে ইনফরমেশন সেটি হচ্ছে আপনি লাস্ট 6 মাসে কি আপনার অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করেছেন কি না। যদি লগ ইন করে থাকেন তাহলে ইয়েস করবেন, লগ ইন না করে থাকলে তাহলে নো করবেন, ওকে। তারপরের যে অপশন সেটি হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে আছে আপনার ইউটিউব অ্যাকাউন্টে আপনি কোন আইপি অ্যাড্রেসের আন্ডারে চালান, ওকে। এটি দেখার জন্য আপনি যে দেখতেছেন যে এখানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু যে আইপি অ্যাড্রেসটি আছে সেই আইপি অ্যাড্রেসটি আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। কপি করে নিয়ে আপনি জাস্ট আপনার যে ইনফরমেশন বক্সটি আছে এই ইনফরমেশন বক্সে আপনার ওই আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। তারপরে আপনার চ্যানেলটি কোন যে ইনফরমেশন সেটি হচ্ছে আপনার চ্যানেলটি কোন জায়গা থেকে আপনি অপারেট করেন। যদি আপনি বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে যেহেতু বলতেছি, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আপনি যেখান থেকে অপারেট করেন আপনার চ্যানেলটি সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার যে বক্সটি দেখতেছেন এখানে আপনাকে আপনার যে লোকেশন, অর্থাৎ আপনি কোন সিটি থেকে কোন জায়গা থেকে আপনার অ্যাড্রেস যেটি প্রপার অ্যাড্রেসটি আপনি এখানে লিখে দিবেন, ওকে। তারপরের যে অপশন যেটি সেটি হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে আপনি এখান থেকে বা আপনি যে ইনফরমেশনগুলো ফিল আপ করতেছেন আপনি কি সেম লোকেশন থেকে ফিল আপ করতেছেন। যদি সেম লোকেশন থেকে ফিল আপ করেন তাহলে ইয়েস করে দিবেন, যদি সেম লোকেশন থেকে ফিল আপ না করেন তাহলে এখানে নো করে দিবেন, ওকে। তারপরের যে অপশন সেটি হচ্ছে আপনার যে লোকেশনগুলো আছে, আপনি 6 মাসের ভিতর আপনার ডিভাইসটি কি বিভিন্ন জায়গা থেকে লগ ইন করেছেন, যদি লগ ইন করে থাকেন ইয়েস, লগ ইন যদি না করে থাকেন তাহলে নো করে দিবেন। তারপরের যে আপনার ফর্মের যে ইনফরমেশন ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলটি কবে হাইজ্যাক হয়েছে, সো সেই ডেটটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপরের অপশনে বলবে যে আপনার অ্যাকাউন্টের কি আপনি পাসওয়ার্ড অন্য কারো কাছে দিয়েছেন, তো এটা নো করে দিবেন। তারপরের যে অপশন দেখতেছেন এটাও VPN, এটাও নো করে দিবেন। যদি VPN চালায় থাকেন তাহলে ইয়েস করে দিবেন, যদি VPN ইউজ করে VPN দ্বারা আপনার চ্যানেলটি লগ ইন করে থাকেন তাহলে ইয়েস করে দিবেন, আর যদি VPN না থাকেন তাহলে অবশ্যই নো করে দিবেন। তারপরের অপশন যেটি স্পন্সরশিপের, এটাও নো করে দিবেন। তারপরে যেটা দেখতেছেন সফটওয়্যারের, এটাও নো করে দিবেন। দেওয়ার পর আপনার যে হাইজ্যাক হয়েছে ওই ব্যাপারে কিছু ইনফরমেশন, কীভাবে হাইজ্যাক হলো বা কী ধরনের ইনসিডেন্স হয়, কীভাবে ইনসিডেন্সটা হয়েছে সেই জিনিসটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি একটা অ্যাটাচমেন্ট দিবেন, আপনার চ্যানেল যে লগ ইন করতে পারতেছেন না বা কী হয়েছে আপনার চ্যানেলের, সেই অ্যাটাচমেন্ট এখানে একটা দিয়ে দিবেন, একটা স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে যে আই অথোরাইজ এই চেকমার্কটি ওকে করে দিবেন। দেওয়ার পর এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার যে এই ফর্মটা তার সেটা ইউটিউবের কাছে চলে যাবে, ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম আছে তাদের কাছে চলে যাবে, এবং তার একদিন পরে আপনার সাথে আপনার যে পার্টনার প্রোগ্রামের ইয়ে আছে, লোকরা আছে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সো একদিন পরে যখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তারা
কন্ট্যাক্ট করার সময় আপনাকে বিভিন্ন ধরনের প্রসেস, এক রিকভারির একটা প্রসেস দিবে। আপনি এখানে যে প্রসেসগুলো বলেছে সেই প্রসেস অনুযায়ী আপনি ট্রাই করবেন, যদি রিকভারি হয় তাহলে তো ভালো, যদি রিকভারি না হয় তাহলে আপনাকে এরকম আরেকটা মেসেজ করতে হবে যে আমি এই প্রসেসটা ট্রাই করেছি করার জন্য, কিন্তু আমি কোনোভাবে আমার রিকভারি করতে পারতেছি না, কারণ হচ্ছে হ্যাকার বা হাইজাকার আমার রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এবং এটার একটা স্ক্রিনশট নেবেন, আপনি রিকভারি যখন প্রসেসে যাবেন তখন যে আপনার যদি ইমেল অ্যাড্রেস এবং যদি রিকভারি পাস ফোন নাম্বার যদি চেঞ্জ হয়ে থাকে সেই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। পরে যখন আমাদের 12 তারিখে আমাকে আবার একটা মেসেজ করা হয় ইউটিউব থেকে, এবং সেখানে বলা হয়, ইউটিউব পার্টনার থেকে বলা হয়, আপনি একটা স্পেশাল অ্যাকাউন্ট রিকভারি প্রসেস অ্যাপ্লাই করবেন। সো এখানে দেখতেছেন স্পেশাল অ্যাকাউন্ট রিকভারির একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে, ইউটিউবের ইমেল অ্যাড্রেসটি, সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন, এবং আপনার যে কারেন্ট যে পাসওয়ার্ড যেটা আপনার মনে আছে ওই ইমেল অ্যাড্রেসের, সেই পাসওয়ার্ডটি দিয়ে একবার লগ ইন করার ট্রাই করবেন। স্বভাবতই আপনার লগ ইন হবে না। তারপর আপনি নিচে থেকে দেখবেন ট্রাই অ্যানাদার ওয়ে, ওখানে ক্লিক করবেন। তারপর এইভাবে ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করার পর লাস্টের দিকে একটা অপশন পাবেন যেখানে আপনাকে অল্টারনেটিভ আর একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। সেখানে আপনি আপনার অল্টারনেটিভ একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পর নেক্সট করবেন। করার পর আপনার যে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেসটি দিলেন সেখানে একটি কোড যাবে, এবং ওই কোডটিকে আপনাকে এখানে একটা কোড দেওয়ার অপশন থাকবে, এই কোডে দিবেন, দেওয়ার পর আপনি নেক্সট করে দিবেন। সো নেক্সট করে দেওয়ার পর আপনার হয়তো বা এরকম রিকভারি হতেছে না এরকম কিছু একটা মেসেজ আসবে, সেই জিনিসটাই আমি এখানে আপনার মেনশন করে দিয়েছি যে আমি বারবার ট্রাই করতেছি বাট গুগল আমাকে ভেরিফাই করতে পারতেছে না। তার এবং যে আপনার স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে তাদের কাছে আরেকটা মেল করি। মেল করার পর পরের দিন তারা আমাকে আরেকটা আপনার মেল করে, যেখানে বলে যে আপনি যে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দেওয়া ট্রাই করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি আমাদেরকে দিন। সো পরবর্তী আমি তাদেরকে আমার অল্টারনেটিভ যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর তারপর আর তারা আর একটা মেসেজ করে, সেখানে বলে যে আপনার যে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের যে ইন্টেলিজেন্ট টিম রয়েছে বা স্পেশালিস্ট টিম রয়েছে তাদেরকে দিয়েছে, এবং তারা যদি কোনো ইনফরমেশন আমাকে দেয় তাহলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে যেহেতু আমি একজন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যে একজন এজেন্টের সাথে কথা বলছি, সে তাদের স্পেশালিস্ট টিম থেকে যে ইনফরমেশন পায় সেগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করে। ওকে, তারপর আমি ওই দিনে আমি তাদেরকে আর একটা মেসেজ করি যে আমার যে চ্যানেলটা হ্যাক হয়েছে বা আমার যে চ্যানেলটা হ্যাকার হাইজ্যাক করে নিয়েছে, সেই চ্যানেল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্টের থ্রেশহোল্ড যেহেতু পূর্ণ হয়ে গেছে, সেহেতু কিন্তু আমি এই মাসে একটা পেমেন্ট পেতাম, আপনি দয়া করে আমার এই যে পেমেন্টের যে রিলিজ এই রিলিজটা আটকায় দেন যতক্ষণ পর্যন্ত না আমার চ্যানেলটি রিকভার হয়। ইমেল অ্যাড লিখে আমি তাদেরকে পাঠাই। পাঠানোর পর তারা আমাদেরকে ফ্রিতে একটা রিপ্লে দেয় যে আমরা এই ব্যাপারে আপনার থেকে জেনে খুশি হলাম এবং আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে তাদের কাছে এই ইনফরমেশনটা আমি ফরওয়ার্ড করতেছি। লাস্ট দিন অর্থাৎ 16 তারিখে একটা ঘটনা ঘটে। 16 তারিখ সকালবেলা আমি দেখি একটা নোটিফিকেশন আসে আমার মোবাইলে, যেহেতু আমার চ্যানেলটা হ্যাক হয়েছে আমি ওই চ্যানেলে লগ ইন করে রেখেছিলাম, ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিলাম, এবং যে সেখানকার নোটিফিকেশনও অলে সেট করে রেখেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে সেট করে রাখবেন। সো আমি সেট করে রেখেছিলাম, এবং হ্যাকার যখন আমার চ্যানেলে বা আমার চ্যানেলে যখন একটা ভিডিও আপলোড করে ওই নোটিফিকেশনটা আসে, আমি সঙ্গে সঙ্গে আমার কম্পিউটারে আপনার ওই আমার চ্যানেলটাকে সার্চ করে সেখান থেকে ওই ভিডিওটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি, এবং ওই ভিডিওটার একটা যে ভিডিও আইডি আছে সেটা আমি কপি করে রাখি, এবং তারপর সেটা আমি ইউটিউবের সাথে শেয়ার করি, ইউটিউবে মেল করি। মেল করার পর ইউটিউব বলে যে আপনার এই জিনিসটা আমাদেরকে জানাচ্ছেন, এটা আমি আমাদের স্পেশালিস্ট টিমের কাছে আমি পাঠাচ্ছি, এবং বলে যে আপনি হয়তো বা আজকে বা 2-1-এর ভিতরে আপনি একটা রিকভারি ইমেল পেতে পারেন, রিকভারি টিমের থেকে একটা ইমেল পেতে পারেন। এই ইমেলটা পাওয়ার পরে আমি নামাজে যাই। নামাজ থেকে এসে দেখি আমার ইউটিউবের অ্যাকাউন্ট সাপোর্ট থেকে একটা মেল পাঠাচ্ছে, এবং সেখানে বলা হয়েছে রিসেট ইওর পাসওয়ার্ড, এবং এই অপশনটা 7 দিন থাকবে। সো আমি সাথে সাথে আমার এই রিসেট পাসওয়ার্ড থেকে আমার যে ইউটিউবের ইমেলের পাসওয়ার্ড রিসেট করে নেই, সেখান থেকে আমার রিকভারি অপশনে সবগুলো আমার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার চেঞ্জ করে আমারগুলো সব কিছু দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আমার চ্যানেলটা ব্যাক পেয়ে যাই। সো এই প্রসেসগুলো ফলো করলে কিন্তু আপনি আপনার যে হ্যাক হওয়া ইউটিউব চ্যানেল সেটিকে ইজিলি রিকভার করে নিতে পারবেন।
ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে ট্রাই করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।